আসসালামাইকুম সবাইকে। আমার লাউ গাছে ব্যাড নিউজ হচ্ছে, লাস্ট তিনটা তোলার পর থেকেই পেকে পেকে প্রচুর লাউ পড়ে যাচ্ছে। এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়, এই যে দেখেন, তারপর ভেঙে পড়ে যাচ্ছে। এই মাত্র এটা ভেঙে পড়ে গেল এখান থেকে আমার সামনেই, এই জায়গা থেকে। তো লাউ হয়, লাউকে ঠিক এক্স্যাক্টলি ভালো এটা মানে এটা দেখানোর জন্য ওই যে পোকায় এটাকে সরম করে দেয়, তো জুস বের হয়ে যায়, সর্বনাশ করে দিচ্ছে। একটা না, চার পাঁচটা তো অলরেডি সেদিন ফেললাম, এই যে আরেকজন ঝুলছে পড়ে যাওয়ার জন্য, যে নিচে দিয়ে পেকে গেছে। এখন লাউ গাছের সর্বনাশের দিন। আই থিঙ্ক ইটস অল ডান, কারণ পাতাও ছোটো ছোটো হয়ে আসছে, পাতাও পেকে যাচ্ছে। হ্যাঁ, না খেলেও ধরছে, সাম চোখের সামনে পড়ে যাচ্ছে, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। কী অবস্থা, পোকার ওষুধ দিলে যে ছোটো ছোটো লাউ হয়ে ভিতরে ভিতরে পেকে যায়। যত ডাদন ম্যাটার, এই যে ডাদন ম্যাটার কত পানি দিন আপনি, কত সাত দিন যে এই যে। আর লতাগুলো না নিচে ঝুলে যায়, তো আবার তুলে টেনে মেনে ওদেরকে আমার মাথায় তুলে দিতে হয়, তো হয় কি মাঝে মধ্যে, সে কারণে আপনি দেখানোর জন্য রাখছিলাম। সে কারণে ঢালও ভেঙে যায়, আর ঢালে শক্তি পায় না, আমার হাতেও ভেঙে যায় ঢালটা। এরা এদিকে ঝুলে বেশি, ওরা ভিতরে যেতে চায় না, যদিও এই যে আরেকজন কালো হয়ে গেছে পুরো, সর্বনাশ। কী সে এরকম করতেছে, কয়টা দেখালাম, ওই যে একটা দুটো, এগুলো সব বড় হওয়ার কথা, এগুলোকে কালো করে একদম শেষ করে দিচ্ছে। আমার মনে হয় এই সাইডেও আছে কিছু, আমি খুঁজতে হয়, আমি নিজেও এতক্ষণ দেখছি, এখন আর ভুলে গেছি জায়গা। ওই যে আরেকজন, সে পেকে গেছে, আপনাকে এটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে, তার নিচেও পেকে গেছে। এত বড় হয়ে পেকে গেলে খারাপ লাগে না? আর এখন সেদিন কত বড় বড় লাউ হলো, আর এখন লাউ বড় হচ্ছে, এই যে পিচি পিচি হয়ে বন্ধ হয়ে গেছে। তো আমার মনে হয় শীতকাল আসার কারণে বা এবার প্রচুর গরম হওয়ার কারণে ছোট আরেকটা, এগুলি আর বড় হচ্ছে না, তো এগুলিও তুলে ফেলতে হবে। সো একই গাছের সেদিন তুললাম অনেক বড় বড়, মানে ওইগুলি বিগিনিংয়ের, আর আজকে এইটা এখন ছোট ছোট হয়ে গেছে, সাইজে ছোট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যা পিসি শুক্র আলহামদুলিল্লাহ, যা সর্বনাশটা আর কি শেয়ার করলাম। আমি সেখানে সর্বনাশই ডাকতেছি বারবার, কারণ একদম পুরো কেটে কুটে ধাপ করে শেষ করে দিয়ে যায়। এই যে আমার মনে হয় এই পোকাটা, এরকম পোকা থাকলে এই যে ভিতরে ভিতরে অনেকগুলি লাউ ছিল, অনেক, সব ঝরে গেছে, সব ঝরে গেছে। ওকে, আসসালামু আলাইকুম।